আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে মোস্তফা, বা এই জায়গাটার নাম ফেরার পার্ক, সিঙ্গাপুরের বাঙালিদের সবচেয়ে থেকে জনপ্রিয় একটি জায়গা। তো আমরা প্রবাসীরা যারা আছি সিঙ্গাপুরে সবাই এখানে আসি, বা এই জায়গাটা চিনি, বিল্ডিংটাও চিনি, নতুন একটা বিল্ডিং হয়েছে। এবং এই বিল্ডিংটার ওই কোনায় একটু সাদা দেখা যাইতেছে, ওটা হচ্ছে মোস্তফা সেন্টার। আর বিগত আরও ধরেন 6-7 বছর আগে এই জায়গাটাই ছিল একটা মোস্তফা প্লাজা, যে এই জায়গা এখন নতুন করে ভেঙে একটা সুন্দর একটা বিল্ডিং করে রয়েছে। আর এখান দিয়ে একটু রাস্তাগুলো দেখেন, মোস্তফার সব ছোটোখাটো বাজার, আর এই যে রাস্তাগুলো অনেক সুন্দর। আর মোস্তফা মিনিমারটা একটু ওই পাশে, আর আমি এখন যে এই জায়গায় আছি, এই জায়গাটা হচ্ছে একটা মেলা হয়েছে, এটা একটা এখানকার মেলার আয়োজন করা হয়েছে। তো আপনারা আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে আমাকে জানান আপনারা কোন ধরনের ভিডিও চান। তো দেখেন এখানে অনেক ধরনের মানুষজনই আছে। তো আমি একটু ভিতরের দিকে যেতেছি, আপনারা দেখেন এখানে জায়গাগুলো আসলে কত সুন্দর করে ওনারা মেলার আয়োজন করেছে। এখানে আসলে সব ইন্ডিয়ান একটা মেলা বসেছে, এখানে সব ইন্ডিয়ান কাপড় চোপড়, শপিং এবং আরও অন্যান্য কিছু আছে আপনারা দেখতে পারেন। আমি একটু দেখতে দেখাই, আসলে এক কথা এখানে অনেক লোকজন আসছে ঘোরাফেরা করার জন্য, শপিং করার জন্য। আসলে অসাধারণ একটি শপিং যা মেলা বসাইছে এই জায়গায়, এরকমই হয় এখানকার মেলা আর কি, প্রত্যেকটা সিজনে সিজনে। তো দেখার মতো জায়গা অনেক কিছুই আছে এখানে, যারা ছোটোখাটো কেনাকাটা করেন সবাই এখানে আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা আসলে খুব ভালো, আর আমাদের বাংলাদেশি ভাইরাও এখানে আসছে শপিংগুলোতে, অনেকেই কেনাকাটা করতেছে। তো প্রবাসে এরকম মেলা বসলে অনেকেই অনেক উপকৃত হয়, আসে দেখাশোনা করে, ঘোরাফেরা করে। তো আমিও আসছি এখানে দেখার জন্য, ঘোরাফেরা করার জন্য। অনেক অনেক শপিং এবং এখানে অনেকগুলা দোকান আছে, যেগুলা সবই বেশিরভাগই ইন্ডিয়ান দোকান, এবং অন্য অন্য কান্ট্রির দোকান আছে, চায়না দোকান আছে, অন্য অন্য কান্ট্রির দোকান আছে, অনেক লোক এখানে আছে কেনাকাটা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আরও কোন ধরনের ভিডিও চান। তো বন্ধুরা ভালো থাকেন, এর পরবর্তীতে আরও আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ওই প্রত্যাশায় কামনা করতেছি। তো সবসময় আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি একটু এই ভাষাতে এসে যাচ্ছি, দেখেন এখানে অনেকগুলা ফুল গাছও আছে, যে কোনো এগুলো মেলায় বিক্রি হয়, গার্ডেনের মতো সাজিয়ে রেখেছে। এখানটা কিছু অংশ জায়গাটা খালি, এই জায়গাটা আবার কিছু অংশটা আছে লোকজন। তো এই জায়গায় দেখেন কিছু গার্ডেন, সিঙ্গাপুরে বলতে যে গার্ডেন বারবারই একই রাস্তায় আসে, দেখেন এখানেও মেলার মধ্যেও সেই ফুলগুলো আসছে বিক্রি করার জন্য গার্ডেনে। তো সবাই ভালো থাকবেন, আমি আবারও আপনাদের কাছে বলছি আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান। তো সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।